कैलाशपति देवादिदेव महादेव ताई तो विलम्ब ना करे प्रत्यह जेमनि आमरा ओरसी नामना नित्य गीत श्रवण एवं दर्शन करी आजकेर दिन मने बाछो ना आजकेर दिन तार आमरा नित्य गीत श्रवण करते चाई डाको ताकि ताई तो विलम्ब ना करे एके कोथाय आछिस एई मुहूर्ते ओरसी जे पाठिए दे तादेर नित्य आमरा देखते चाई परिवेशना करो आजकेर दिने आमादेर सर्वमुखे यथाज्ञा ब्रह्मदेव Yeah.
আসিবে যাবে এঁকেছি মালা পরাব গলে আছি আমি আসিবে অপূর্ব নৃত্য হয়েছে। যাও যাও অরসি, তুমি ক্ষণকাল বিশ্রাম করো। যথা আজ্ঞা ব্রহ্মদেব। অগো কৈলাসপতি দেবাদিদে মহাদেব, অরসির নৃত্য গীত শ্রবণ করতে করতে আমি মনে মনে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের সকল দেবতার রাজা রয়েছে নিউজ, তাকে পরিত্যাগ করে আমরা নতুন করে এই সিংহাসনকে আমরা অন্য কাউকে সেই সিংহাসনখান আমরা দান করতে চাই। বেশ, তাই করো। সে অন্য কেউ নয়, আমাদের সকলের মাঝে রয়েছে, সে হচ্ছে একমাত্র দেবরাজ ইন্দ্র। এ হতে পারে না, কারণ এই স্বর্গের সকল দেবতাদের পরিচালনা করার মতো শক্তি এখন ইন্দ্রদেবের কাছে নেই। তাই তো একদিন সকল দেবতা মিলে বিচারক করে বিচারকের আসনে বসিয়ে দেবতার রাজা করে আমাকে রেখেছেন, কারণ
এর স্বর্গমর্থ পাতাল ত্রিভুবনের কৃতিত্ব অর্জন না করা পর্যন্ত তার শক্তি সাধ্য নেই। ইন্দ্রদেব এখনো সমস্ত কৃতিত্ব অর্জন করতে পারেনি। কি এমন শক্তি আমায় অর্জন করতে হবে? এই সমস্ত দেবতার স্বর্গরাজ্যকে পরিচালনা করার শক্তি অর্পণ করতে হলে তোমাকে অন্তর্ধানে যেতে হবে। সেই শক্তি তোমার আছে? অন্তর্ধান? হ্যাঁ, বেশ, তাই হবে। আমি এই মুহূর্তে অন্তের ধ্যানে আমি যাব পাতালেতে। দেখো ইন্দ্রদেব, সামান্য এই দেবতাদের রাজা হওয়ার প্রলোভনে পড়ে দিয়ে তুমি অন্তর্ধানে যেও না, কারণ কারণ সেখান থেকে ফিরে আসতে পারলে হয়তো তুমি দেবতাদের রাজা হতে পারবে, আর যদি ফিরে আসতে না পারো তাহলে তোমার আশা ব্যর্থ হয়ে যাবে। শক্তি সাধ্য যদি তোমার থাকে, তোমার প্রতি তোমার যদি বিশ্বাস থাকে, তাহলে তুমি যেতে পারো, আপত্তি মোদের নেই। শোনো মহিতা, আমি যেতে পারি এই মুহূর্তে, আমার বিশ্বাস আছে, আমার মনোবলে শক্তি আছে, আমি ঠিকই পারবো অন্তর ধ্যানে, আমি পাতালে যেতে, আমি সকল দেবতার রাজা হতে আমি চাই। তাই তো এই মুহূর্তে আমি পাতালে যেতে চাই অন্তর ধ্যানে। তাহলে তুমি তোমার মনস্কামনা পূরণের লাগিয়ে স্বর্গে সভা পরিত্যাগ করে যাও অন্তর ধ্যানে। বেশ, আমি এই মুহূর্তে ছুটে যাই। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হিংসার আগুন জ্বলতে শুরু হলো, ধাও ধাও করে কান্না হয় এমন এই স্বর্গ সভায় সকল দেবতা মিলে বিচারকের আসনে বসে একদিন সমস্ত দেবতাকে পরিচালনা করার জন্য দেবতার রাজা করে আমায় রাখলেন। আজ আপনাদের কি হয়ে গেল ইন্দ্রদেবকে এই দেবতার রাজা করে বসাবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, এই সিদ্ধান্ত আমরা সকল দেবতা মিলে নিয়েছি। এতদিন ধরে এই সিংহাসন তুমি পরিচালনা করে এসেছো, তাই তো আজকে দিন সকল দেবতা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দেবরাজ ইন্দ্রকে এই সিংহাসন খান আমরা দান করতে চাই। ইন্দ্রদেব স্বর্গরাজ্যটাকে পরিচালনা করবেন, এই তো আপনাদের ইচ্ছা? বেশ, আপত্তি আমার নেই। যদি সত্যি ইন্দ্রদেব ওই অন্তর ধ্যান থেকে ফিরে আসতে পারে তবেই তো হবে। এই দেবতার রাজা যদি আসতে না পারে ততক্ষণের অপেক্ষায় সকলে মিলে অপেক্ষার পদপানে চেয়ে থাকি। অন্তর ধ্যান সম্পন্ন করে ওই পাতাল থেকে কৃতিত্ব অর্জন করে ইন্দ্রদেব কখন ফিরে আসে? বেশ, তাই হবে, তাই হবে। আরে বিলম্ব করব না, অবিলম্বে এই মুহূর্তে উর্বশীর কাছে আমি বিদায় নিয়ে যেতে চাই অন্তর ধ্যানে পাতালপুরি। তাই এই মুহূর্তে আমি চাই না কেন ওই ও গো প্রভু, তুমি আমায় আর নিষেধ করো না, তুমি আমায় একেবারে বিদায় দাও। তোমার ওই হাসি বদল আমায় যেতে দাও, তুমি অন্তর ধ্যানে, আমি যেতে চাই পাতালপুরী অন্তর ধরে, তুমি আমায় বিদায় দাও। না গো না, আমি পারবো না তোমায় বিদায় করে দিতে। এ তুমি জানো না, আমি যদি যেতে পারি সেই অন্তর ধরে ওই পাতালপুরীতে, তবে আমি হতে পারবো সকল দেবের রাজা। আমায় ওই পবিত্র রাজ সিংহাসন সকল দেব দেবী মেরে আমায় ভার দেবে। যাওয়ার আগে যদি কেউ মানা করে তবে নাকি আরে যেতে নেই, না প্রিয় তোমার নাকি সেখানে অমঙ্গল হয়। একবার আমার কথা শোনো প্রভু, বলি ওগো জিও না গো অন্তর ধামে,
পারো আমায় ছেড়ে যদি তুমি চলে যাও কে তোমার যুগল পদ সেবা করবে কে তোমায় যত্ন সহকারে রাখবে না পিয়ে না ও গো জিও না গো ও গো প্রভু আমায় ছেড়ে সকল দেবতার রাজা হতে চাই তুমি আমায় নিষেধ করো না বিয়ে তুমি আমায় নিষেধ করো না বিয়ে তাই হবে উর্বশী প্রভু প্রভু আমারে গেছে কেঁদো না মঙ্গলে করো ওই ছলো ছলো নয়নে তোমার চোখ ভরা জল কখনো মানাই নাই সত্যি এমন রূপ আমি কখনো দর্শন করিনি তোমাকে দেখে তোমার রূপে মুগ্ধ হয়েছি অনুবাদনায় বেঁধে উঠেছি আজ তোমাকে পাওয়ার আশা এসো কাছে এসো ধরা দাও এত সুন্দর রূপ এই যৌবন আমি আমি একজন সতী নারী আমি কিছুতেই আমার সতীত্ব নষ্ট করতে দেব না যে নারীর স্বামী নেই অন্তর্ধানে গেল পাতালি ফিরে আসবে কিনা সে একমাত্র বিধির নিয়তি জানে এবার তোমার আমায় ধরা দিলে মনস্কামনা তোমার কাছ থেকে আমি পূর্ণ করব না যতক্ষণ না এক নারীর সতীত্ব নষ্ট হয় তার স্বামীর কিচ্ছু হয় না স্বইচ্ছায় ধরা না দিলে আমি আমার সমস্ত শরীরের বল প্রয়োগ করে তোমার কাছ থেকে আমার লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সবকিছু নিয়ে নিতে চাই বলো ধরা দেবে কিনা হ্যাঁ বিবাহ করতে পারি তাহলে তবে এক শর্তে তুমি আমাকে বিয়ে করবে তোমার শর্তে আমি যদি রাজি হই বলো তোমার সেই শর্ত পূর্ণ করতে পারলি তুমি আমার অর্ধাঙ্গিনী হবে তো অবশ্যই তাহলে বলো যদি আমার যথারীতি তুমি সত্যের পালন করতে পারো অবশ্যই করব বলো সপ্তম দিবসে সপ্তম দিবসে সপ্তম ঋষিতে হবে পালকির বাহ তারপর সেই পালকিতে যদি তুমি বর্ষজিতে করে আসতে পারো তাহলে আমারই নিকটে তবেই তোমায় বিবাহ করব হাসালে সুন্দরী হাসালে কারণ তোমার রূপ যৌবন সত্যিকারী আমাকে অনুবাদ করেছে আর আমি আমার মনস্কামনা পূর্ণ করতে সপ্তম দিবসের মাঝেই সপ্তম ঋষিকে পালকির বাহক করে যদি বর বেশে আসতে পারি তবেই তুমি আমাকে তোমার হাতের গাথামালা পরিয়ে দিয়ে স্বামিত্বে বরণ করবে তাই না অবশ্যই এ প্রতিশ্রুতি আমি তোমাকে দিলাম আমিও কাপুরুষ নই বীর পুরুষের মতো পরীক্ষা দিতে চাই সপ্তম দিবসের মাঝেই আমি সপ্তম ঋষিকে পালকির বাহক করে বর বেশে তোমাকে বধুরূপে তুলে নিয়ে যাব আমি আমার আলয়ে তাই যেন হয় সেই দিনের অপেক্ষার পথ পানে চেয়ে আজও আমি চললাম বর বেশে সপ্তম ঋষিকে কেমন মানিয়েছে আমাকে বর বেশি আর এই গাথামালা হাতে নিয়েছে কেন কেন ইন্দ্রের ইন্দ্রাণী নিজে হতেই এই মালা আমার গলে পরিধান করিয়ে দিয়ে আমাকে স্বামিত্বে বরণ করবে বলেই
তাকে প্রতিশ্রুতি দিয়েছি যে ঋষিগণকে পালকির বাহক করে আমি নিয়ে যাব ওই উর্বশীর আলয়ে, তবেই সে আমাকে স্বামিত্বে বরণ করবে। এবার বলো তোমরা আমার পালকির বাহক হয়ে আমাকে বরবেশে সাজিয়ে নিয়ে যাবে? নিশ্চয়ই নিয়ে যাব, নিশ্চয়ই। মনে যখন বাসনা হয়েছে আজকের দিনে মণিবরকে নিয়ে সেই পালকি সজ্জিত করে সেই স্থানে যাবে তুমি বিবাহ করতে, আজকের দিনে তোমার পালকি আমরা নিয়ে যাব। শুনে বড় খুশি হলাম মণিগণ, শুনে বড় খুশি হলাম। সমস্ত মণিকে যখন পেলাম আমি আমার সাঙ্গপাতি হিসাবে পালকির বাহক হয়ে নিয়ে যাবে ইন্দ্রের ইন্দ্রালয়ে, যে আমাকে ইন্দ্রের ইন্দ্রাণী নিজেকে স্বামিত্বে বরণ করবে, আমি হব সেই রূপসীর স্বামী। চলে যাই, বিলম্ব কেন? অতি সত্তর, ওই তো সপ্তম দিবস পূর্ণ হতে আর কিছুক্ষণ বাকি, সপ্তম দিবসের পূর্বেই আমাদের পৌঁছাতে হবে। একই মণিবর, এত বিলম্ব সহ্য হয় না প্রাণে বউ, বিলম্ব হচ্ছে তোমাদের, অতি সত্তর পথ অতিক্রম করো। ওই মণিগণ সকলে চলো, অতি সত্তর চলো, চলো বিলম্ব কেন, চলো অতি সত্তর এগিয়ে চলো, অপেক্ষা করছে রূপসী, চলো চলো। এই যে মধুক 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 নাও, চলো কেউ মালা নাও, চলো চলো পথ অতিক্রম করো। একই অপেক্ষা করছে সুন্দরী, আজকের দিনে তুমি আত্ম অহংকারে আমাদেরকে, আমরা এক মনি ঋষি হয়ে আমাদেরকে অপমান করলে তুমি তোমার পদ দিয়ে, তাই তো আমি মণিবর হয়ে তোমায় অভিশাপ করছি, তোমাকে জন্ম নিতে হবে অজগর সর্প হয়ে। মণিবর, এত বড় অভিশাপ তুমি আমায় দিলে। অগমণি, আত্মহংকারে সত্যি মত্ত হয়ে গেছিলাম, এক রূপসীর রূপ দেখে মুগ্ধ হয়েছিলাম, ভুলতে না পেরে ধৈর্যের বাঁধ আমার ভেঙে যাচ্ছিল, তাই হয়তো তোমাকে আমি পদাঘাত করেছি, কথা সত্য। কিন্তু এই ভুলের প্রাশ্চিত পেতে এত বড় অভিশাপ করো না, আমাকে এত বড় অভিশাপ করো না, অজগর জনিতে জন্ম নিতে হবে প্রভু। যদি হয় ভুল, যদি হয় ভুল ক্ষমা করো, আমি তব পদই স্পর্শ করি না। না না না, যে ভুল করেছো তোমার ক্ষমা নেই, আজকের দিনে তোমার পদ দিয়ে আমাদেরকে অপমানিত করেছো, তাই তো তোমার ক্ষমা নেই। কিন্তু হ্যাঁ, ক্ষমাই পরম ধর্ম, আমার ভুলের আমার পাপের প্রাশ্চিত্য পেতে কোনো উপায় যদি থাকে আমাকে বলে দাও, আমি সেই সন্ধান করে দিই, আমি আমার অজগর জনি থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করি। একটি প্রশ্নের যদি উত্তর দিতে পারো তবেই তোমার ক্ষমা হবে। কি বলো? বলো তো, দান বড় না সত্য বড়? অবাক হলাম মণিবর, অবাক হলাম, এই কঠিন প্রশ্নের উত্তর সত্যি আমার কাছে নেই। তবে যদি এই দান বড় না সত্য বড় এই প্রশ্নের উত্তরই আমাকে অজগর জনি থেকে মুক্তি দিতে পারে, আমি কথা দিচ্ছি যেমন করে হোক না দণ্ড বিদণ্ড করে সারা পৃথিবী আমি খুঁজে ফেলব, যেখান থেকে হোক যেমন করে হোক তোমার এই প্রশ্নের উত্তর একদিন না একদিন বের করবই। তবে যেই দিন তোমার প্রশ্নের উত্তর বের হবে সেই দিন আমি অজগর জনি থেকে মুক্তি পাবো তো? নিশ্চয়ই পাবে, এই প্রশ্নের উত্তর যেই দিন বের করতে পারবে অজগর জনি হইতে তুমি মুক্ত পাবে। যদি না এই প্রশ্নের উত্তর বের করতে পারো অজগর জনি হইতে তোমার মুক্তি হবে না। আমি সেই দিনের অপেক্ষার পদ মানে চেয়ে দণ্ড বিদণ্ড করে সারা পৃথিবীর মাঝে আমি তোমার সেই প্রশ্নের উত্তরের সন্ধান খুঁজে নেব, দেখি কোন দিন কোন সময় সেই প্রশ্নের উত্তর আমি বের করতে পারি। ওই তো যেন আজকের দিনে নিউজ গেল আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে, তাই তো চলো এই মুহূর্তে আমরাও গমন করি। আমার অভিশপ্ত জীবন আমি তন্ন তন্ন করে খোঁজ করছি, কোথায় মুক্তি পাব? দান বড় না মুক্তি বড়? তাই আমি চিন্তায় চিন্তিত, আমি কোথায় যাব, আমি কোথায় যাব সন্ধান খুঁজব আমি না, আমি তন্ন তন্ন করে যাব, আমি কোথায় পাব আমি মুক্তি, কোথায় পাব মুক্তি, কোথায়? হস্তিনাপুরে হয় ভার ধর্মপুস্তক যুধিষ্ঠির আমার নাম, আমরা এক এক করে পাঁচ পাঁচটি ভাই রয়েছি, কিন্তু কে কে পরিধান করবে হস্তিনাপুরের সিংহাসন? তাই এই মুহূর্তে আমরা সকল ভাই মিলিয়ে এই নিয়ে আলোচনা করব। ভাই নকুল,
বলো তো ভাই, এই যে হস্তিনাপুরে সিংহাসন রয়েছে, আজকের দিনে এই সিংহাসনে বসার যোগ্য এমন কি রয়েছে? সত্যই আজকের দিনে হস্তিনাপুরে সিংহাসনে বসার, সত্যই আমাদের পাঁচ ভাইদের মধ্যে যে কোনো একটি ভাইদের বসতে হবে সে হস্তিনাপুরে সিংহাসন। তাই বলো তো আজকের দিনে কে হস্তিনাপুরে সিংহাসনে বসবে? সিংহাসনে বসা ঠিক উপযুক্ত। চলো ভাই, চলো আজকের দিনে তুমি অমন করে ভয়ঙ্কর ভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে, কি হয়েছে তোমার ভীম? আমি কি দেখছি, বিশাল বড় বস্ত্রে অজগর যেন আমার ভাইকে যেন সর্বাধিক ঘিরে রয়েছে। কিন্তু কেন, কেন আজকের দিন আমার ভাইকে নিশ্চয়ই উদ্ধার করতে হবে। তোমার ভাইকে আমি মুক্তি করতে পারি, কিন্তু আমার একটি প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ, এমন কি প্রশ্ন? আমার প্রশ্নের উত্তর দিলে আমি তাকে মুক্তি করতে পারি। আমি বেশ, আজকের দিনে আমার ভাইকে মুক্ত করার জন্য তোমার প্রশ্নের যদি আমাকে উত্তর দিতে হয়, আজকের দিনে আমি নিশ্চয়ই উত্তর দেব। বলো, এমন কি প্রশ্ন তোমার? আমি প্রশ্ন করছি, দান বড় না সত্য বড়? কি কি অসম্ভব প্রশ্ন! দান বড় না সত্য বড়? হে অনাধিরাধা গোবিন্দ, হে কৃষ্ণ, আজকের দিনে আমার ভাইকে ছুটানোর জন্য আমাকে কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। হে ঠাকুর, একটিবার শুধু আমার শরণাপন্ন হও। এই মুহূর্তে আমার ভাইকে ছুটানোর জন্য অকুল কণ্ঠে আমি তোমাকে ডাকছি, এসো এসো নীলকণ্ঠ, একটিবার শুধু এসো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগদপথি গো বিশ্বগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগদপথি গো বিশ্বগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রভু, দেখা দিয়েছো অধম সন্তানের ডাকে সারা, লও লও তুমি অধম সন্তানের শতকোটি প্রণাম আশীর্বাদ করি, তব মনোবাসনা পূর্ণ হয়। বলে ভক্ত, আমায় কি বা কারণে স্মরণ করেছো? আমি যে আজকের দিনে এক বিঠাল এক মস্ত বড় পরীক্ষার পরীক্ষার্থী হতে চলেছি, আমার ভাইকে বিশাল এক অজগর এসে চারদিক দিক ঘিরে রয়েছে, কিন্তু অজগরের কাছে যে আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। গুরুদেব, প্রশ্নের উত্তর? হ্যাঁ, কি এমন প্রশ্নের উত্তর, প্রকাশ্যে বলো। আজকের দিনে প্রশ্নের উত্তর হল, দান বড় না সত্য বড়? আজকের দিনে আমি এমন কি জবাব দেব? ও, দান বড় না ধর্ম বড়? একটিবার শ্রবণ করো, যথা ধর্ম তথা জয়, যথা
दान तथा मुक्ति भूले नजदिस्ते एक कथा मन रखे समय विशेषे कखनो हय दान बरण समय विशेषे कखनो हय धर्म बरण एइतो इहो जगतेर नियम कखनो दान कखनो धर्म एइतो रयेछे पृथिवीर बुके नियम धर्म बेश गुरुदेव आजकेर दिने जेमन किभाबे विपदे पड़े तुमि आमार सम्मुखे होयेछो আমি স্বয়ং স্বপ্নে নিত্য জাগরণ যখন তোমাকে ডাকবো একটি বার শুধু এসে দেখা দেখা করো ঠাকুর আশীর্বাদ করি তব মনোবাসনা পূর্ণ অজব হ্যাঁ বলো আজকের দিনে তোমার প্রশ্ন আমি উত্তর খুঁজে পেয়েছি বলো সত্য হই সময় বিশেষে কখনো দান বড় হয় সময় বিশেষে কখনো ধর্ম বড় হয় শুধুমাত্র ইস্পাতের পাত্র এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর বাহ বাহ কি সুন্দর বাণী আজ আমি আমি মুক্তি পেলাম আমি মুক্তি পেলাম আমি মুক্তি পেলাম এই তো সন্ধান পেলাম আমি এই সন্ধান পেয়ে আমি আমি মুক্তি আমার জীবন ধন্য আমার জীবন ধন্য আমার জীবন ধন্য আজকের দিনে আমার নিজের ভাইকে আমি সে অজগরের হাত থেকে মুক্ত পেয়েছি তাই এই মুহূর্তে ছুটে যাব আর বেশি বিলম্ব করব না ভাই চলো আমরা আমরা এই মুহূর্তে ছুটে যাব অপেক্ষা করো তোমাদের কারণেই নাগ জমি থেকে মুক্তি পেয়েছি আমি যার কারণে সেই প্রভুকে দর্শন করি একবার আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে তার চরণে সমস্ত পাপকে মোচন করতে চাই প্রভু নহিসরাজ দেখা দিয়েছো প্রভু সত্যি এই ভক্তের করুণ আত্মনাদ তব কর্ণে পৌঁছালে তোমরাই তো প্রমাণ করে দিলে যে ভক্ত বসে ভগবান ভক্ত ডাকেই ভগবানকে দিয়ে উঠে আরে ভক্ত আহ্বান করলে স্বর্গ পরিত্যাগ করে মর্ত্যের মাটিতে ভগবানই নেমে আসে প্রণামই লহ ভক্তিপূর্ণ প্রণাম তব চরণে অজগর জনি থেকে মুক্তি দিলে বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে আখণ্ড মাখণ্ড লাকরং রক্তং যেন চরাচরে তাদিপদং দর্শিদং যেন তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরমেশ্বর তন্মদং দর্শিদং যেন তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ ওম রাম রামায় রামচন্দ্রায় রাম ভক্তায় রঘুনাথ নাথায় বৈদেশি সীতাপতি পদে নমঃ ওম পাপ হং পাপ হত্ত পাপ কর্ম পাপ সর্বম প্রাহিম কুণ্ডলিকা সর্ব পাপ হর হরি সত্যি প্রভু যদি কখনো কোনো দিন কোনো বিপদে পড়ি আরে ভগবান ভগবান বলে ভক্ত যদি কেঁদে উঠে প্রভু ভক্ত ডাকে সাড়া দিয়ে মর্ত্যের মাটিতে নেমে এসে ভক্তকে উদ্ধার করো প্রভু এই নিবেদন তব পদে এই নিবেদন তব পদে আশীর্বাদ করি এই ধরার বুকে তুমি অজগর থেকে মুক্তি পেলে তাই তোমায় আশীর্বাদ করি নহিসরাজ তোমার মন বাসনা পূর্ণ হোক প্রণাম তব চরণে প্রণাম তব চরণে বেশ প্রণাম ঠাকুর Thank you.